আসসালামু আলাইকুম। তো তোমাদের সাথে আছি তোমাদের সামিউল ভাইয়া। তো আজকে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা ভিডিও নিয়ে তোমাদের সামনে হাজির হয়েছি। তো যেটা হচ্ছে যে কিছু ভুল পিছিয়ে নেয় বহু দূর, অর্থাৎ তোমরা যে ভুলগুলো ইন্টার লাইফে করলে আসলে তোমরা অনেক বেশি পিছিয়ে পড়বে এবং তোমাদের একাডেমিক রেজাল্ট তো খারাপ হবেই, সাথে তোমরা অ্যাডমিশনটা সহ ডুবাই ফেলতে পারো। সো এরকমই কিছু মেজর মিস্টেক নিয়ে কথা বলবো, যাতে তোমরা অনেকে যেই প্রবলেমগুলো ফেস করে থাকে সেই প্রবলেমগুলো তোমরা ফেস না করো। সো সেই ভুলগুলো তোমাদেরকে ধরায় দেয় আজকের আমার ভাইয়ার প্রচেষ্টা। সো কথা না বাড়ায় হচ্ছে যে সেই ভুলগুলো তোমাদের ধরিয়ে দেয়। নাম্বার ওয়ান, ক্লাস নোট বাদে আলাদা নোট খাতা বানানোয় সময় দেয়া। এটা নিয়ে আমি অলরেডি একটা ভিডিও বানাইছি তোমাদের, যে ক্লাস নোট ক্লাস তোমার ধরো তুমি কোনো একটা কোচিংয়ে ক্লাস করো, কোনো একটা বিষয় তুমি পড়ো, সেই ক্লাসে যে পড়াটা তুমি পড়ছো, স্যারের যে ক্লাসে যে লেখাটা লেখাইছে ওইটাই তুমি সুন্দর করে তুলবা, ঠিক আছে, ওইটাই তোমার নোট। ওইখানে এটা বা বাসায় গিয়ে ঝাঁকানাকা কলম দিয়ে এটাকে বিভিন্ন দিকে বিভিন্ন বর্ডার দিয়ে সুন্দর করে তোমার আলাদা নোট খাতা বানানোর তো দরকার নাই, ঠিক আছে। সো এই আলাদা নোট খাতা বানানোতে সময় নষ্ট করাটা তোমার জন্য অনেক বড় একটা বিপজ্জনক সাইন। সো এটা যদি তুমি করো, আসলে এটা তুমি ভুল করতেছো, রং করতেছো। তুমি হয়তো এটা শর্ট টার্ম বেসিসে কিছুদিন করতে পারো, কিন্তু দেখবা যে লং টার্মে এটা তুমি কন্টিনিউ করতে পারতেছো না, আবার যেই কাজটা করছো এটা আসলে সময় নষ্ট হয়েছে তোমার। সো আমরা একটা পয়েন্ট নিয়ে কথা বললাম, যে তোমার ক্লাসের নোটটাই হবে তোমার নোট, আলাদা কোনো নোট খাতা বানানোর দরকার নাই। আর যদি কোনো কিছু এক্সট্রা মূল বই অ্যাড করতে হয়, পড়তে হবে কি মূল বই, সো মূল বই যদি কোনো কিছু এক্সট্রা অ্যাড করতে হয় সেটা মূল বইয়ের মধ্যে অ্যাড করে দিব, অথবা একটা প্যাডে লিখে সেটা স্ট্যাপলার করে লাগিয়ে দিব, ঠিক আছে। আচ্ছা, সব সাবজেক্ট সমান গুরুত্ব সহকারে না পড়া বা সমান গুরুত্ব না দেওয়া। যেমন আমি HSC শুরুতে অনেক শুরু কিংবা মাঝামাঝিতে অনেক স্টুডেন্টকে যদি জিজ্ঞেস করি ভাইয়া যে তোমার পড়ালেখার অবস্থা কি, আমাকে বলে বসে ভাইয়া এই বিভিন্ন সব সাবজেক্ট মোটামুটি পড়া হয়েছে ভাইয়া, বায়োলজি তো ভাই অনেক পিছিয়ে আছি, মাত্র দুই চ্যাপ্টার না কয় চ্যাপ্টার পড়ছি ভাই, অন্যান্য সবগুলো তো প্রায় শেষের দিকে চলে আসছি। তো ওই ছেলেরা আমাকে আসলে অ্যাডভাইস দেওয়ার কিছু থাকে না, মাঝে মাঝে মনে হয় একটা থাপ্পড় দিয়ে আসি পোলাটারে, কী কার করার, মানে তুমি এত বোকা কেন, তোমাকে তো তোমার একটা সাবজেক্টের প্রতি বেদিশা থাকতেই পারে, মানুষের সব কিছু ভালো লাগবে না, কিন্তু তাই বলে তুমি সব সাবজেক্ট পড়ে যাবা, একটা সাবজেক্টকে এভাবে অবহেলা করবা, তাইলে তোমার কি সামগ্রিক রেজাল্টটা ভালো হবে? হবে না। তো ধরো সে বললো আমাকে অপশনাল সাবজেক্ট বায়োলজি, চল যা বাদ দাও, কোনো একটা সাবজেক্টে ধরো আল্লাহ না করুক তোমার ক্লাস মিস হয়ে গেল, পড়ালেখা করতে পারো নাই, আর একটা সাবজেক্টে টিচার তোমার খাতা কাটছে বাজেভাবে, দুইটা সাবজেক্টে A+ মিস হয়ে গেলো, এখন অপশনালে যদি তোমার A+ না আসে তুমি কীভাবে টানবা GPA দিয়ে, তোমার GPA 5 আসবে? আসবে না। সো তোমাকে অপশনাল সাবজেক্টেও তোমাকে গুরুত্ব দিতে হবে, অর্থাৎ কোনো কিছু ভাবা যাবে না যে ইটস অপশনাল, এবং এমনকি তোমার অ্যাডমিশনও তোমার হয়তো মোড় ঘুরে যেতে পারে, তুমি এই বায়োলজি পারো না কিন্তু ঢাবিতে তোমার ধরো এই বায়োলজি দাগান্ধ লাগছে, কারণ বায়োলজি প্রশ্ন সবচেয়ে সহজ হয়েছে, ধরো তোমাকে এই বায়োলজি প্রশ্ন যারা অ্যান্সার করছে তারাই অনেক ভালো ভালো সাবজেক্ট পেয়ে গেছে, তাহলে তুমি কি কোনো একটা সাবজেক্ট কম গুরুত্ব দিয়ে পড়ার কারণে তুমি কিন্তু রাস্তায় মাইর খেয়ে যাবা, ঠিক আছে, এই এই জার্নিটার মধ্যে তুমি মানে লো একটা অ্যাডভান্সেজ পড়ে গেছো, অর্থাৎ লোয়ার সিচুয়েশনে চলে গেছো তুমি যদি এটা এই কাজটা করো। সো মাথায় রাখতে হবে ইন্টারে সবগুলোর সাথে সমান তালে পড়তে হবে, এই কারণে কারণ আমার একাডেমিকটা আগে ভালো করতে হবে, তো আমি যদি কোনো সাবজেক্টে GPA 5 মিস করি আমার একাডেমিক রেজাল্ট তো আর ভালো হবে না, তাই না, GPA 5 মিসই করতে পারি, তাই না। তো ধরো একটা সাবজেক্টে মিস হয়েছে কোনো ব্যাপার না, তুমি চিন্তা করতেছো, কিন্তু এরকম করতে করতে এক দুটো সাবজেক্টের উপর যদি মিস হয়ে যায় তখন তো দেখবা যে ব্যাপার হয়ে যাচ্ছে, তাই না। আচ্ছা, সো সমান গুরুত্বে সব কিছু পড়তে হবে, সবগুলো সাবজেক্টই তোমাকে সমান তালে আগায় যেতে হবে। এরপর আসি একাডেমিক ফেলে অ্যাডমিশন নিয়ে চিন্তা করা। এটা অনেক কুল পশ টাইপের পোলাপান আজকাল করা শুরু করছে, যে ভাই একাডেমিকের আমি তারা জিজ্ঞেস করতে দেখি না যে ভাইয়া যে মানে টেস্ট পেপারের জন্য কোনটা কিনবো, পাঞ্জিটি কিনবো না হচ্ছে ভাই লেকচার কিনবো, সে আমার এই প্রশ্ন করে না, সে আমার প্রশ্ন করে ভাই ডিরেক্ট, ভাই হচ্ছে যে আমি কনসেপ্ট বুক পড়বো নাকি হচ্ছে যে উদ্ভাসের কোশ্চেন ব্যাংক পড়বো আগে, আপনি আমাকে সাজেস্ট করেন। আরে ভাই তুই আগে একাডেমিকের সাজেশনটা আমার কাছে চা, কিংবা আচ্ছা যাই হোক তুই যদি নিজে বুঝিস ভালো কথা, তুমি আগে আমাকে একাডেমিকের কথা তো জিজ্ঞেস করো, কিংবা তুমি আসলে একাডেমিক নিয়ে বদার্থ কিনা, তোমাকে আগে মাথায় রাখতে হবে তুমি একাডেমিকের সব কিছু তোমার বদার্থ থাকতে হবে, শুরুতে ধরেই তুমি অ্যাডমিশন নিয়ে লাফালাফি করতে পারবা না, এটা নোটস দ্য ওয়ে, কারণ এইগুলোতে অনেক বেশি টাইম ওয়েস্ট হয় এবং তুমি একাডেমিক নিয়ে লেস কনসিডারেশন দাও,
তোমার একাডেমিক রেজাল্ট খারাপ হয়, আলটিমেটলি একাডেমিকরা খারাপ হইলে এডমিশনও খারাপ হবে। কেন কি জানো? কারণ একাডেমিকের পড়াটাই আসলে এডমিশনের 80% বেসিস তৈরি করে দেয়। 80% পড়া এডমিশনে হয়েই থাকে। তুমি যদি একাডেমিকে পড়া যদি তুমি ঠিকভাবে খুব ভালো করে পড়ো, বাকি 20% অ্যাড করা লাগে, ওই ফাউন্ডেশনের উপর কিছু মরিচ মশলা দেওয়া লাগে, দ্যাটস দ্য অ্যাডমিশন। এটা তোমাকে বুঝতে হবে। আবার শুধু প্রিপারেশনের ব্যাপার না, ইভেন তুমি মেডিকেলে যদি পরীক্ষা দিতে যাও, 200 নম্বর জিপিএ অ্যাড করতেছে, এই তোমার জিপিএ 200 নম্বর জিপিএ থেকে অ্যাড করতেছে, যেটা এসএসসি এবং এইচএসসি থেকে আসতেছে, তাহলে একাডেমিককে কোনোভাবে হেলোফেলো করা যাবে না। প্রি অ্যাডমিশনের কিছুই না করা, অর্থাৎ আমি যে বললাম তোমাকে অ্যাডমিশন নিয়ে চিন্তা না করতে, মানে এইটা না যে একেবারে তোমার এইচএসসি তে পুরোটা চলে যাবে, তুমি প্রি অ্যাডমিশন নিয়ে একদমই চিন্তা করবে না, কোশ্চেন ব্যাংক ধরেও দেখবে না। আমি তোমাকে অচ্ছুত বলি না এটাকে, যে তুমি মেডিকেল কোশ্চেন ব্যাংক ধরে দেখবে না, তুমি ইঞ্জিনিয়ারিং কোশ্চেন ব্যাংক ধরে দেখবে না, এটাকে আমি অচ্ছুত বলি নাই। আমি বলছি আগে একাডেমিক শেষ করো, একাডেমিকের পড়াটাকে একটু গুছাই ফেলতে পারলে মোটামুটি, তারপর একটু কোশ্চেন ব্যাংকগুলো ঘাটাঘাটি করো, যাতে তোমার প্রিলিমিনারি লেভেলের আইডিয়াগুলো ডেভেলপমেন্ট করে, ঠিক আছে? কারণ তারা হইলে অ্যাডমিশনে গিয়ে তালগোল বাবা না, এটাই সত্য কথা। যেমন মেডিকেলের ক্ষেত্রে দেখা যাবে কি, কিছু জিনিস তোমরা এক্সট্রাক্ট করে রাখতে পারো, ইংলিশের কিছু কিছু ক্ষুদ্র ক্ষুদ্র কিছু টপিক, যেগুলো যেমন সিনোনিম অ্যান্টোনিম, তোমার হচ্ছে কি অ্যাডমিশনের সময় গিয়ে পড়ে কুলানো সম্ভব হয় না। সো এইচএসসি থেকে যদি অল্প অল্প করে পড়ে রাখা যায় তাহলে বেটার। সো এইরকম আরও কী কী জিনিস একটি অ্যাডমিশন থেকে একটু একটু পড়ে রাখা যায় সেগুলো যদি জানতে চাও, ভাইয়ের মেন্টরশিপ বেসে তুমি ভর্তি হয়ে যাবে, ঠিক আছে? ভাইয়ের মেন্টরশিপ কোর্সের লিঙ্ক দেওয়া থাকবে, সেখানে ভাইয়া ফার্স্ট ইয়ার থেকে শুরু করে, এইচএসসি ফার্স্ট ইয়ার থেকে শুরু করে একদম অ্যাডমিশন পর্যন্ত কে কোন লেভেলের পড়াটা পড়বে সব কিছু ভাইয়া ডিটেলে বলে দিই। ভাইয়াকে হোয়াটসঅ্যাপ নাম্বারে নক করে, এছাড়া গ্রুপের মধ্যে সব ভিডিও থাকে, এছাড়া যদি কোনো সমস্যা হয় আমাকে হোয়াটসঅ্যাপে নক করলে আমি এগুলো রিপ্লাই দিয়ে দিই। আচ্ছা, এরপরে আসো যে টিচার ডিপেন্ডেন্সি জিনিসটা কি। টিচার ডিপেন্ডেন্সি জিনিসটা হচ্ছে কি, টিচারের উপর অতিরিক্ত নির্ভরশীলতা। আচ্ছা, টিচার ডিপেন্ডেন্সি না বলে ওভার ডিপেন্ডেন্সি বলাটা উচিত ছিল, সরি টু সে, ওভার ডিপেন্ডেন্সি। তুমি 9-10 যেরকম টিচারের উপর অত্যন্ত মাত্রার নির্ভরশীল ছিল, টিচার যা পড়াবে তাই পড়বো, আসলে তা হয়ে যাচ্ছিল, কিন্তু এইচএসসি তে সেটা ভাবলে হবে না। ধরো তোমার বায়োলজি টিচার, তুমি বায়োলজি প্রাইভেট পড়তে গেছো, বায়োলজি টিচার তোমাকে যা মুখস্থ করে দিচ্ছে বা যা তোমাকে পড়ায় দিচ্ছে সেগুলো যদি তুমি পড়ো তাহলে কিন্তু হবে না, বইটা পড়তে হবে। তো বইয়ে আরও অনেক এমসিকিউ আছে, ছাত্র তোমাকে মূল জিনিসপত্রগুলো পড়াইছে যেগুলো সিকিউতে আসে বেশি, এবং এমসিকিউর কিছু কিছু জিনিসপত্র পড়াইছে, বাট বইয়ে সব কিছু কাভার করা কোনো টিচারের পক্ষে আসলে 100% কাভার করা দেখবা সম্ভব না, কারণ ইন্টারের পড়ালেখার পরিধিটাই এতটা বিস্তৃত প্রতিটা চ্যাপ্টারেই। তাই তোমাকে টিচার ওভার ডিপেন্ডেন্সি কমায় নিজে মূল বই পড়তে হবে। চলে আসে সেকেন্ড নাম্বার পয়েন্ট, 6 নম্বর পয়েন্ট, এখানে মূল বই অনীহা। 9-10 অনেক পোলা পাইনি মূল বইটা পড়তো না, কারণ মূল বইটা আসলে জাতের বই ছিল না, সরি টু সে। এই কারণে আসলে অনেকেই মূল বইটা তেমন ভালো করে পড়তো না, ইভেন অনেক ভালো ছাত্রও পড়তো না। তো যার কারণে মনে করে কি ইন্টারও সেম কাজ, না 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 না, ইন্টার নট দ্য সেম, ইন্টার পুরো রিভার্স, পুরো রিভার্স কাজ। মূল বইতে যতবার রিভিশন দেওয়া যাবে তোমার রেজাল্ট তত বেশি ভালো হবে, মার্ক মাই ওয়ার্ডস। এরপরে আসো ডেইলি রুটিন, ডেইলি কোচিং এর পড়া জমায় রাখা। হ্যাঁ, এটা একটা ইম্পর্টেন্ট ভুলের মধ্যে পড়ে, যে দেখো তোমার পড়াটা অনেক আগায় যায়, তুমি যদি যে কোচিংগুলোতে পড়তেছো, যে প্রাইভেটগুলো পড়তেছো, যে টিউশনগুলো পড়তেছো, সেটা অনলাইন হোক অফলাইন হোক, তুমি রেগুলার আজকে যেটা পড়লা সেটাই যদি পড়াটা পড়ে ফেলো, পড়াটা নিজেরটা নিজে আদায় করে ফেলো বা স্যারকে পড়া দাও, সেটাই কিন্তু তোমার আসলে আসল পড়া হয়ে যাচ্ছে, এভাবে তুমি আগায় যাচ্ছ। কিন্তু আজকে ধরো কোচিং করে আসলা, ম্যাথের অমুক চ্যাপ্টার অনুশীলনে এত থেকে এত পর্যন্ত আজকে করাইলো, হোমওয়ার্ক দিল, তুমি হোমওয়ার্কটা করলো না, তুমি উল্টেও দেখলা না, তাহলে তোমারটা কিন্তু আসলে শিক্ষাটা হইলো না। তোমার ডেইলি পড়াটা পড়লে একদিকে পড়াটা আগায় যেতেছে, দ্বিতীয়ত হচ্ছে কি মাত্র তুমি পড়ে আসলা স্যারের থেকে, তোমার অনেকগুলো রেসিডুয়াল নলেজ মাথার মধ্যে আছে, তুমি এখন হালকা একটু দেখলেই সব মনে পড়বে এবং হচ্ছে যে হোমওয়ার্কটা তাড়াতাড়ি করতে পারবা। কিন্তু তুমি এখন ধরো মানে 2-3 দিন পর বসলে এটা নিয়ে, তুমি দেখবা যে মাথা থেকে অনেক কিছু আউট হয়ে গেছে, এখন ওগুলো মাথায় আনতে অনেক সময় লাগতেছে, যে পড়াটা আধা ঘন্টা পড়া যেত সেই ঘন্টা এখন পড়তে 2 ঘন্টা সময় লাগবে, মার্ক মাই ওয়ার্ডস। সো ডোন্ট ডু দ্যাট, প্রতিদিনে কোচিংয়ের পড়া বা টিউশনের পড়াটাই নিজে পড়ে ফেলার চেষ্টা করবা, আর এক্সট্রা কিছু পড়তে পারো বা না পারো, ডেইলি রুটিনে আর এক্সট্রা কিছু অ্যাড করতে পারো বা না পারো। এরপরে আসি দাগানো বই না পড়া, এটা একটা ফল্ট। মূল বই পড়তে গেলে মূল বই দেখবা যে বায়োলজিতে বিশেষ করে বোটানিতে এত এত লেখা, আসলে কোনটা পড়বো কোনটা পড়বো না, কোনটা মনে রাখবো সেটাই আমি বুঝতে পারি না। সো এই ক্ষেত্রে এক্সপার্টদের দাগানো মূল বইটা, দাগানো বই তোমাদের কিনা উচিত। যেমন আমাদের হালকা স্ট্রাইক থেকে প্রতিটা কোর্সে, এই যে তোমাদের এইচএসসি 2024 একাডেমিক থেকে অ্যাডমিশন, এই কোর্সটার মধ্যেও কিন্তু দাগানো বই তোমাদেরকে দেওয়া আছে, বিভিন্ন রকমের ক্লাস, একাডেমিক থিওরি ক্লাস, টপিক ওয়াইজ ক্লাস, ম্যাথ সলভিং ক্লাস, টেস্ট পেপার সলভিং ক্লাস,
প্রি অ্যাডমিশন ক্লাসও দেওয়া আছে এবং ফুল অ্যাডমিশন ক্লাস দেওয়া আছে। সো সেখানে তোমাদের দাগানো বইও কিন্তু আছে। আমরা যে কোনো কোর্সের সাথে দাগানো বইটা এই জন্য দিয়ে দিই কারণ একজন শিক্ষার্থীর মূল হাতিয়ার হচ্ছে যে কোনো যে সে যে টাইপের পড়ালেখা করতে চাক না কেন তার মূল একটা অস্ত্র হচ্ছে তার দাগানো বই। সো এখান থেকে তুমি বুঝতে পারবা কোন লাইন থেকে আসলে এমসিকিউ প্রশ্ন রাখবে, ঠিক আছে? আচ্ছা, ফোকাস দিতে পারবা, নিজে নিজে বইটা দাগাইলে দাগাইতে পারো, বাট সেটা আসলে সঠিক হওয়ার সম্ভাবনাটা অনেক কম কারণ তোমাদের অভিজ্ঞতা কম। আমরা যারা দাগাই দিই তারা হচ্ছে বিভিন্ন কোশ্চেন ব্যাংক থেকে শুরু করে বিগত অনেক বছরের অভিজ্ঞতা আছে যে কোন কোন লাইন থেকে প্রশ্ন হতে পারে, সেই লাইনগুলো আসলে হাইলাইটার দিয়ে দাগাই দেওয়া হয়। এরপরে হচ্ছে কি, টেস্ট পেপার অ্যানালাইসিস না করা, এটাও একটা গুরুত্বপূর্ণ ফল্ট। এটা আসলে যে কোনো সময়ের অনেক গুরুত্বপূর্ণ ফল্ট কারণ তুমি দেখো টেস্ট পেপার তুমি যদি অ্যানালাইসিস না করো তুমি জানবা না যে কোন কোন জায়গা থেকে সিকিউ প্রশ্ন আসতে পারে। তুমি হরদম সব 100% ইমফেসিস দিয়ে পড়তে পারবে না, পড়েও লাভ হবে না, মনে রাখতে পারবে না। এর থেকে ভালো চ্যাপ্টারের মধ্যে 5-6 জায়গা সিকিউ করার মতো অংশ, সেগুলো তুমি ভালো করে মুখস্থ করলা বা আয়ত্ত করলা, সেটাতে হয়ে যাচ্ছে। যে ইভেন কেমিস্ট্রি গুণগত রসায়ন এত বড় একটা চ্যাপ্টার, সেখানেও দেখবা যে আসলে হাতে গোনা সর্বোচ্চ 10 টপিকের বেশি তুমি সিকিউ প্রশ্ন করতেই পারবে না, ঠিক আছে? সেটা ম্যাথ টাইপ হোক আর যে টাইপই হোক, হাতে কোনো 10 টাইপের উপর হয়তো তুমি প্রশ্নই করতে পারতেছ না। ওকে, সো এই টাইপ বেসিসটা যদি তুমি ক্রিয়েট করতে চাও কোথা থেকে সিকিউ প্রশ্ন হচ্ছে সেটা যদি বুঝতে হয় তোমাকে টেস্ট পেপার অ্যানালাইসিসে কোনো বিকল্প নাই, বোর্ড কোয়েশ্চেন অ্যানালাইসিসে কোনো বিকল্প নাই। সো আজকের এই ভিডিওটার মধ্যে আমি তোমাদের একটা জিনিস ক্লিয়ার করতে চাইছি যে এইচএসসি অর্থাৎ ইন্টার লাইফে যেই ভুলগুলো করা যাবে না, করলে কপালে দুঃখ আছে। আল্লাহ হাফেজ।